আসসালামু আলাইকুম আমি নাহিদা ট্রেডিশনাল ফুডসদের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়ালকাম জানাচ্ছি আজকের এ পর্বে আপনাদের জন্য থাকছে চিকেন মিনি শ্যাসলিক আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আপনারা স্ন্যাক্স হিসেবে এটি বানিয়ে নিতে পারেন অনার্সে তবে রেসিপিটি শেয়ার করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে তা আপনার সাথে সাথে পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন চলে যায় রান্নার প্রসেসিংয়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিকেনের টুকরা নিয়েছি আর নিয়েছি ওয়ান টি স্পুন আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা টু টি স্পুন পেঁয়াজ গ্রেট করা আর সামান্য কাঁচামরিচ আর সয়া সস আর টমেটো সস এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো চুলা রাসটা মিডিয়ামে রেখেছি আমি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি সয়া সস ওয়ান টি স্পুন আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি টমেটো সস এখন দিয়ে দিচ্ছি সামান্য করে হলুদের গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া আর সামান্য করে পাঁচফোরণের গুঁড়া এগুলোও ভালো করে মিক্স করে নিব এগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে শ্বমতো লবণ এরপর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এরপর এগুলো একটু নেড়ে চেড়ে মিক্স করে ডেকে দিব এগুলো পাঁচ ছয় মিনিটের জন্য এতে করে মাংসগুলো কষে যাবে এখন আরেকটু করে নেড়ে চেড়ে নেব একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আর একটু ঢেকে দিব চার পাঁচ মিনিটের জন্য চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়ামে লেগেছি আমি এখন একটু ভালো করে নেড়ে এগুলো রান্না করে নিব। এগুলো সিদ্ধ হয়ে এলে ফুল সিদ্ধ না নাইনটি ফাইভ পার্সেন্ট সিদ্ধ হয়ে এলে চুলা রাস্তা আমি বন্ধ করে এগুলো ঠান্ডা করে নিব। এখন চলে যাচ্ছি ব্যাটার রেডি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ বেশন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য করে হলুদের গুঁড়া সামান্য করে ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মেগি মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য করে চাট মশলা সামান্য করে লাল মরিচের গুঁড়া সামান্য করে গুলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এরপর এগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি ব্যাটার ক্রিয়েট করব ভালো করে মিক্স করে নেব ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে এটি নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখন এগুলো রেস্টে রেখে দিবো বিশ মিনিট মতো এখানে আমি নিয়ে নিয়েছি গাজর শশা আর পেঁয়াজ এগুলো আমি কেটে টুকরো করে নিয়েছি দেখেন সাইজটা ঠিক এরকম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে নিতে পারেন এখন চলে যাচ্ছি এগুলো গেঁথে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টুথপিক এখন আমি একটি পেঁয়াজে টুকরা দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী এগুলোকে সুন্দর করে গেঁথে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ইচ্ছা অনুযায়ী গেঁথে নেবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ট্রপিক ইউজ করতে পারেন আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী ট্রপিক দিয়ে সাজিয়ে নিলাম এভাবে করে আমি সবগুলো রেডি করে নিব। অন্যদিকে ব্যাটারগুলোও রেস্টে রাখা হয়ে গেল এগুলো আমি এভাবে করে জাস্ট গুড়িয়ে গুড়িয়ে ব্যাটারের মধ্যে এখন তেলের মধ্যে ছেড়ে দিব তেলগুলো আমি হাই হিটে গরম করে নিয়ে এখন মিডিয়ামে করে নিয়েছি মিডিয়ামে না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে এক সাইড যখন হয়ে যাবে অন্য সাইডটা চেঞ্জ করে দিবেন এগুলো যেহেতু মাংসগুলো আগে থেকে সিদ্ধ বেশিক্ষণ ফ্রাই করা লাগবে না জাস্ট ব্রাউন কালার হয়ে গেলেই নামিয়ে নেবেন একটু নেড়ে ছেড়ে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি খুব ইজি কিন্তু এটি শর্টকাটভাবে বানিয়ে নেওয়া যায় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের জন্য অসম্ভব মজার একটি রেসিপি এটি এই তো রেডি এখন আমি এগুলো নামিয়ে নিলাম আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকে আমি বিদায় নিচ্ছি আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ